কখনো গায়ে হাত তুলেছেন হ্যাঁ দুই একবার তো অবশ্যই এত মাইর তো তুলতে হবে তোমরা নায়িকারা তো এমনই এই যে আমার জাত ধরে যে গালিটা এইটা আমি নিতে পারি না আমি যে কোনো জায়গায় আমি যদি আজকে চাই যে আমি শেখ হাসিনার সাথে বাংলা সিনেমায় যাওয়াটা এটা কেমন ভাবে অ্যাপ্রিশিয়েট করছিল ফ্যামিলি ফোন করে বললো আমি মাননা আমার কাছে ফান করছে আমার সাথে প্রডিউসার ছিল হচ্ছে কারণ বাজারের মাছ বিক্রেতা বা আলু পটল বিক্রেতা হ্যাঁ আমার বাসা তো সবার এক্সেস আমার বাসায় আপনি কি এখন ঘুমাতেও পারবেন আপনার একটা কথা হয়তো আমাদের দর্শকরা মাইন্ড করতে পারেন একদমই না আমি ক্যামেরা হাত দিয়ে একটু ক্যামেরা হাত দেন এবং আমি চাইবো এই প্রডিউসার যাতে আবার অতটুকু যেখানে আমি বেশি গোপন কথা বলে ফেলেছি বাংলাদেশের ছবি অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ যাকে অনেকেই পছন্দ করেন রিসেন্টলি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং আমাদের প্রিয় মুখ গান অঙ্গনেও ডেফিনেটলি অভিনয় অঙ্গনেও তিনি হচ্ছেন স্বাগতা চলুন তাকে আমরা আজকের অনুষ্ঠানের জন্য স্বাগত জানাই স্বাগতা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরে বোধ একটা ফিরে আসা না আসলে অনেকদিন পরে ফিরে আসা না আমি বেসিক্যালি এক্সপোজার একটু কম মানে এরিয়ায় চলছিলাম কিন্তু আমি তো করোনার মধ্যেও একটা সিনেমা আমার রিলিজ হয়েছে লাল মোরগের ঝুটি তার পরবর্তীতে অসম্ভব নামে একটা সিনেমা রিলিজ হলো এই দেও হবে দেয়ালের দেশ তো কাজ করছিলাম কিন্তু প্রচার কম করছিলাম ওকে সো ব্যাপারটা খুব রিসেন্টলি হয়ে গেল আপনার ব্যক্তিগত একটা জীবন নিয়ে আমরা দেখেছি বিভিন্ন দর্শকরা হয়তো এক্সপেক্ট করে আছেন যে আপনি বিষয়ে কথা বলবেন কিন্তু আমি আমার এই অনুষ্ঠানে যেটা করি একটা মানুষকে কমপ্লিটলি আবিষ্কার করার চেষ্টা করি আমার যতটুকু সময় আছে আমি একটু আপনার পরিবার নিয়ে জানতে চাই শৈশব নিয়ে জানতে চাই কেমন পরিবারে আপনি বড় হয়েছেন আমার শৈশবটা খুব ইন্টারেস্টিং আমার বাবার নাম খোদা বক্সানো উনি বাংলাদেশ শিশু একাডেমির টিচার ছিলেন আর বাংলাদেশ টেলিভিশনের মিউজিক কম্পোজার ছিলেন রেডিওতে মিউজিক কম্পোজার ছিলেন তাছাড়াও ঝংকার আনন্দম এরকম আমাদের অনেকগুলা স্কুলের ফাউন্ডার ছিল আমাদের বাসার ভেতর একটা গানের স্কুল ছিল তো আমার জন্ম একটা গানের স্কুলে যেখানে প্রচুর ওস্তাদদের আনাগোনা ছিল অনেক স্টুডেন্ট আসতো আমি শিশু একাডেমিতে যেতাম শিল্পকলায় যেতাম আমার খেলার মাঠ আসলে এই বিটিভি শিশু একাডেমি বা শিল্পকলা এরকম আর আমার ভাই বোন সন্ধিয়া সভ্যতা ওরাও মিউজিক করে এখন তো আমরা ছোটোবেলা থেকে একসাথেই শিখে শিখে বড় হয়েছি এটা হচ্ছে আমার হ্যাপি পার্ট তবে আমি যখন সাত বছর তখন আমার মার ব্রেন স্ট্রোক করে তখন আবার আমাদের জীবনটা একটু কষ্টের হয়ে যায় কারণ আমার বাবা বাংলাদেশে এসেছিলেন এইটি টুতে সেটেল হয়েছে এইটি ওয়ানে এসে মাকে বিয়ে করে এইটি টুতে বাংলাদেশে থাকা শুরু করে আমার বাবা বেসিক্যালি ইন্ডিয়া মুর্শিদাবাদে ওকে তোমার মা যখন অসুস্থ হয়ে গেলেন তখন আসলে আমার বাবার একা আমাদের তিনজনকে মোটামুটি বড় করতে হয়েছে আমার মা রিলেটিভ ছাড়া আসলে আমার বাবার কোনো ব্যাকআপ ছিল না আর আমার মার রিলেটিভও যে অনেক ছিল তাও না তাদেরও আপনার মা যখন ব্রেন করছেন ওই সময় আপনাদের বয়স কত আমার সাত বছর সন্ধির পাঁচ বছর আর সভ্যতা সাত দিন নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বা অল টাইম হেলথি লাইভটি ভেরি টাইম ফর ইউ আসলে অনেক কঠিন ছিল আমি তো ছোটবেলা থেকে সভ্যতার মানে আমার মনে আছে যে সন্ধি আর আমি দুজন সভ্যতার জন্য দুধ বানাচ্ছি তা আমরা নাগাল পাই না যেখানে দুধের পটটা রাখা হয় মানে ছোটটা শেষ হয়ে গেলে বড়টা থেকে যখন আমাদের নিতে হবে ওইটা আমরা নাগাল পাই না এক ডানোর পটের পর আরেকটা দিয়ে আর একজন ধরতাম আরেকজন উঠতাম নামাতাম তারপর ওকে বানিয়ে দিতাম ও ওকে তো এই আর কি এটাই একটা স্যাড পার্ট ছিল এটা আমার আমাদের তিনজনের চাইল্ডহুডের অনেক বড় একটা এফেক্ট যে মা যখন সুস্থ হয়েও গেল তখনও সে সুস্থ হয় নাই কারণ দানদ্বিক চেনে না বাদিক চেনে না আমাকে চিনেনা না সন্ধিকে চেনে না মানে এটা অনেক সময় লেগেছে চিনতে তো এখনও ইজ নট নর্মাল এই আর কি সো আপনাদের ছোটবেলা থেকে এই একটা ছিল আবার একটা অনেক সুন্দর পরিবেশও ছিল কারণ আমি আমাদের বাসায় অনেক গুণী মানুষকে আসতে দেখেছি অনেক কবি সাহিত্যিক আমার বাবার চাচা হচ্ছেন সৈয়দ মুস্তফা সিরাজ উনি ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকায় এডিটর ছিলেন তো সেই সূত্রে আমার বাবার বাংলাদেশে আসার আগে থেকে অনেক কবি সাহিত্যিকদের সাথে পেন ফ্রেন্ড আমার মা আর বাবাও পেন ফ্রেন্ড ছিল আসলে ভাবে তাদের বিয়ে হয়েছে তো অনেকের সাথে বন্ধুত্ব ছিল আমাদের বাসায় তসলিমা নাসরিন আসতেন আমাদের বাসায় নির্মলেন্দু গুণ আসতেন আমার বাসায় এরকম অনেক সিগনিফিকেন্ট রাইটার আসতেন লুৎফর রহমান রিটন আমার অনেক ফেভারেট ছিলেন ছোটবেলায় রিটন আঙ্কেল আসতেন তারপরে অনেক মিউজিশিয়ানরাও আসতেন অনেক ওস্তাদরা আসতেন লাকি আঙ্কেল আসতেন প্রায় লাকি আঙ্কলদের সাথে আমার বাবার বেশ ভালো সম্পর্ক ছিল বগুড়া ইয়তকার টিপু আঙ্কেল ওনার মিউজিক কম্পোজার আমার বাবা উনি আসতেন পুরো টিম নিয়ে আমাদের বাসায় থেকে যেতেন তো এগুলো অনেক ফান ছিল ওকে সো ওই সময়টাতে কি মানে আপনাদের মোটামুটি ফ্যামিলি যেহেতু এই ধরনের কালচারের মধ্যে বড় হচ্ছে তো সাম ক্যারিয়ার পাত্তা ওকে ছিল যে লাইক আমরা ফিউচারে এটাই করতে যাচ্ছি ক্যারিয়ার নিয়ে কিছু ভাবিই নি মানে আমাদের এত ভাবনা ছিল না আমার গান গাইতে ভালো লাগে গাচ্ছি বাপি কম্পিটিশনে নাম দিতে বলছে বলছি মানে শীর্ষ একাডেমিতে হেঁটে বেড়াচ্ছি তো কম্পিটিশন হচ্ছে গিয়ে গাচ্ছি গিয়ে একটা পুরস্কারও পেয়ে যাচ্ছি মানে এমন না যে আগের প্রিপারেশন অনেক গান শিখেছি বা অনেক কিছু দেখেছি সো এরকম মানে এরকম ছিল মানে কোনো আমরা কিছু হব জীবনে এটা আর আমি আসলে অনেক ছোটবেলায় ক্যারিয়ার শুরু করে দিয়েছি মানে ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখার বয়স যখন শুরু হলো তখনই আমার ক্যারিয়ারটা হয়ে গিয়েছিল তাই আমি আসলে খুব একটা কিছু প্ল্যান করিনি আমি মাঝে মাঝে ভাবতাম যে আমি ইন্ডিয়ায় চলে যাব কোন হাত ধরে ক্লাসিক্যাল মিউজিক শিখব এটা আমার খুব ইচ্ছা ছিল সেটা সেটা হয়নি কারণ আমার বাবা আমাকে একা ছাড়তেই চায়নি সে আমাকে অঙ্গীয় সঙ্গীত পরিষদের থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমি নজরুল সঙ্গীতে গ্র্যাজুয়েশন করেছি ওটা আমার বাবা ভর্তি করেছিল আবার সাথে সাথে সে আমাকে ঢাকাতেও স্ট্যাম্পোর্ডে ফিল্ম মেকিংয়ে ভর্তি করে যাতে আমি ওখানে না থাকি তা আমি এখানে আমাদের বাসায় অনেক টিচার ছিলেন সিলেবাস নিয়ে এসে শিখে ওখানে পরীক্ষা দিয়ে দিয়ে পড়েছি তো সে আমাকে এত ভালোবাসতেন আর সে আমার জীবন থেকে খুবই অল্প বয়সে চলে গিয়েছেন হয়তো এই কারণেই আমাকে এলাও করেনি কোথাও যেতে সো এই যে মানে বিভিন্ন জায়গাগুলোতে লাইক আপনি মিউজিক নিয়ে পড়াশোনা করছেন মিউজিক করছেন অভিনয়ে আসলেন অভিনয় করছেন সবগুলো স্ক্যাটার্ড হয়ে গেল কিনা মানে একটা জায়গাতেই ক্যারিয়ারটা থাকলে অনেক বেশি সংগঠিত হতো কি না না আসলে যার ক্যাপাসিটি আছে তার তো সব দিকে এক্সপ্লোর করা উচিত আমি তো এমন না যে আমি গাইতে পারি না মানে আমি তো প্রপারলি গান শিখেছি বা এমনও তো না যে আমি অভিনয় করতে পারি না আমি তো প্রপারলি অভিনয়ও শিখেছি মানে আমি তো এটা শিখে করেছি এখন হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি সুপার স্টার অ্যাক্টার হইনি বা হতে চাইনি এটা আমি নিজেই চাইনি কারণ আপনি আপনি যখন একটা চূড়ায় চলে যাবেন যাবেন তখন কোথায় আমি চাই সারা জীবন বেঁচে থাকতে আমার কাজের মধ্যে আমি আমি যদি যদি আমার আমার হাইপটাকে উঠাতে মানে হাইপটা তুলে ফেলি তারপর তো আমার সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকতে হবে আমি যে একটা সুন্দর স্বাভাবিক জীবন আছে যেটা আমি এনজয় করি সেটা আমি আমার জীবনে বজায় রাখতে চাই ওকে ফাইন স্বাভাবিক জীবনের জায়গাটা আমি একটু আসতে চাই তার আগে আমি একটু অভিনয়ের প্রসঙ্গে আসতে চাই আপনার অভিনয়ের যাত্রাটা শুরু হলো কিভাবে আমার প্রফেশনালি রেগুলার অভিনয়ের যাত্রা চারের জুলাই মাসে মামুন স্যারের এক জনমে নাটক দিয়ে কিন্তু পরবর্তীতে জুলাই মাসে আমি লুকে উইন করি তারপর থেকে রেগুলার কাজ করি কিন্তু আমি আমার প্রথম সিনেমায় অভিনয় করেছি সাড়ে তিন বছর বয়সে ছবির নাম ছিল লিনজা বাংলা সিনেমায় যাওয়াটা এটা কেমন আমি তো বাংলাদেশে থাকি সো আমার তো বাংলা সিনেমাই করতে হবে বাংলাদেশে তো হিন্দি সিনেমা করার কোন অপরচুনিটি তার ফ্যামিলি থেকে কেউ যাক আমি যখন সাড়ে তিন বছর অভিনয় করলাম আমার কিছুই মনে নেই আমার বাবা আমাকে কোল থেকে নামিয়ে বলেছে ডায়লগ বলো আমি বলেছি তো আসলে আমার বাবা মার ইচ্ছা ছিল আমার মা যেরকম আমার এসএসসির সময় আমার ডেট চেঞ্জ করে দিচ্ছিল আমার প্রিন্সিপালকে গিয়ে বলেছে যে না এটা হবে না আমার মেয়ে অনেক বিখ্যাত হবে জাতি একদিন বার্থডে পালন করবে আমি একদিন এটা হবে না ডেট ঠিক করেন তো আমার মাদের ভিশন ছিল আমার হয়তো ছিল না কিন্তু আমার বাবা মার ভিশন ছিল আমার মনে হয় তবে আমি যখন সিনেমা করলাম তখন সিনেমার পরিবেশ খুবই খারাপ ছিল তা আমাকে মান্না ভাই যখন ফোন দিচ্ছেন আমি বুঝিনা আমাকে যখন ফোন করে বললো আমি মান্না আমার মনে করছে কেউ ফান করছে আমার সাথে তো তখন আমি একটু নার্ভাস ছিলাম কারণ তখন অলরেডি ফিল্মে পড়ি মাত্র ভর্তি হয়েছি অনার্স তা আমার একটা টাস্ক ছিল যে হলে গিয়ে ছবি দেখতে হবে এই হোমওয়ার্ক আর কি আমার কোনো বন্ধু আমি একমাত্র মেয়ে ছিলাম ক্লাসে কেউ আমাকে হলে নিয়ে যাবে না কারণ হলে পরিবেশ নাই তো এইটা আমার কাছে আসলে খুবই একটু নার্ভাস ছিলাম আমি তা আমি আমার যেমন আমার প্রথম সিনেমায় আমি স্লিভলেস না পারতে একবার পড়েছি আমি খুবই কাভার্ড কাপড় পরেছি এবং আমি মান্না ভাইকে বলেছিলাম যে আমি আসলে একটা চ্যালেঞ্জ দিতে চাই

মানে ওই সময়ে প্রডিউসার ছিল হচ্ছে কারণ বাজারের মাছ বিক্রেতা বা আলু পটল বিক্রেতা তো তারা যেভাবে আমাকে ট্রিট করছে বা যেই ভাষায় কথা বলছে আমি তো আর্টের সাথে ছোটবেলা থেকে জড়িত কিন্তু এই ভাষার সাথে আমি পরিচিত না তো এটা আমাকে একটু বদল করছিল আবার অন্যদিকে আমি আমার একটা ব্যান্ড ছিল মহাকাল মহাকাল যে খুব বড় ব্যান্ড ছিল তা না দুটো গান রিলিজ হয়েছিল সেই দুটো গানে খুবই বিখ্যাত ছিল প্লাস আমি ভাইয়ের সাথে এক পায়ে নুপুর তোমার যে গানটা প্রথম ভার্শন ওটাতে ভয়েস দিয়েছিলাম ওটাও সুপারহিট ছিল তারপরে আমি যতগুলো নাটক করছিলাম মানে এখানে অনেকগুলো অপরচুনিটি ছিল এর জন্য আমি কিন্তু মাঝে অনেক বছর ছবি করিনি কারণ ওখানকার যে পরিবেশ তারপরে আমি রাজ্যাকাঙ্কেলের একটা ছবি করেছি কাজিহায়াত তাঙ্কেলের একটা ছবি করেছি একটা বিদেশি ছবিও করেছি করে তারপর আমি পজ হয়েছিলাম বিকজ এরপরে আসলে করার পরিবেশ ছিল না তো আমি গত পাঁচ ছয় বছর ধরে যখন আবার দেখছি যে এত এত ছবি রিলিজ হচ্ছে আমার খুবই ভালো লাগছে আর এখন তো ইন্ডি ফিল্মের যুগ পুরো পৃথিবীতে থার্টি ফাইভ ক্যামেরার প্রয়োজন নেই ফোর কে ক্যামেরা রেজলিউশন আপনার আইফোনে আছে তো এই মতো অবস্থায় আপনি যে কোনো ধরনের ছবিতে মানে সবাই এক্সপেরিমেন্ট করবে সব বিভিন্ন ধরনের ছবি হবে এটা একটা অনেক সুন্দর অপরচুনিটি এখন যদি আমার কাছে অপরচুনিটি আসে আমি ছবি করি আপনার একটা কথা হয়তো আমাদের দর্শকরা মাইন্ড করতে পারেন যেটা আপনি রিসেন্টলি বলেছেন সেটা হচ্ছে ওই কারণ বাজারের মাছ বিক্রেতা আলু বিক্রেতা না ওনারা প্রডিউসার ছিলেন ওকে আই ডু এগ্রি বাট কারণ বাজারে মাছ বিক্রেতা আলু বিক্রেতা সবার ব্যবহার তো একরকম না সো ইউ প্রফেশন দেন একটা গ্রুপ অফ পিপল ক্লাসিফাইড হয়ে যায় আমি বুঝতে পেরেছি যে হয়তো আপনি একটা কোনো পার্টিকুলার ইনসিডেন্টকে বলছেন যে ফাইন না এখন এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি যখন লাকি এখন বা আপনি যখন গুণ বা লুৎফরমান রিটন বা আমার উকিল বাবা যিনি কবি নুরুল হুদা ওনাদের সাথে কমিউনিকেট করেন যখন আপনার বাবা খোদা বক্সানু যখন আপনার দাদা সৈয়দ মুস্তফা সিরাজ তখন তো আপনি ওদের ভাষাটা বুঝেন না মানে ওরা যেভাবে কথা বলে এটা তো আমার বোধগম্য না আমার পরিবারে তো কেউ মাছ বিক্রি করে না সো আমাকে ওনারা যে কথাটা বলছেন ওটা আমি আন্ডারমাইন্ করলে ডেফিনেটলি এটা না আমি ওনারা আমাকে আন্ডারমাইন্ড করতে পারে ওনারা বলতে পারে হ্যাঁ কোথা থেকে আসছে আতে একটা হ্যাঁ বলতে পারে আমি তাতে মাইন্ড করবো না এই ক্লাসটাতে যেতে চাই না আমরা আসলে হরাইজান টলি আমি ক্লাস এর জন্য আমি বলতে চাইছি যে কনভার্সেশনটা একটা বিষয় আপনি আমার সাথে কথা বলবেন আমি আপনার সাথে কথা বলবো ইফ আই ডোন গেট ইউর ওয়ার্ডস এ ফাই খান কন্টিনিউ কমিউনিকেশন উইথ ইউ সো তখন তো কমিউনিকেট করা যাবে না তবে তো জেনে শুনেই গিয়েছিলেন না আসলে আমি কারণ এই আমি শিবলি সাদিকের সাথে ছবি করেছি ছোটোবেলায় মানে আমার কী বলে শহীদুল আখ আমাদের বাসায় এসে বসে থাকতেন ছবির পরিবেশ তো এটা ছিল না আমার টিচার আবদুল আব মতিন স্যার বা আমার টিচার হচ্ছে আবদুল্লাল মামুন স্যার আমার টিচার বাড়ি যিনি বানিয়েছিলেন উনি মানে আমার টিচাররা তো সবাই ফিল্মের কিন্তু তারা তো এরকম না আমি প্রথমে গিয়ে ভয় পেয়ে গেছি কারণ আসলে তখন অসলি ছবি হতো বাংলাদেশে তো একটা অসলি ছবির নায়িকাকে যেভাবে কমিউনিকেট করে তারা আমাকে সেভাবে কমিউনিকেট করলে আমি ভয়ই পেয়ে যাব জীবনের সাথে চলে হাই ফাইভ নিশ্চিত থাক স্বাস্থ্যকর অলটাইম বান অলটাইম হেলদি লাইফ সেটাই ঘটে সো আপনি দেখলেন আপনি একটা ছবি কমিনিকেট করলেন এবং ছবিটা পপুলারও হলো আপনি যেটা বলছিলেন সো এট দিন শেষে আমরা যে রাস্তায় হাঁটিনা কেন সামহাউ রেজাল্ট যদি ভালো হয়ে থাকে এটা এক ধরনের স্যাটিসফ্যাকশন আমাদেরকে দেয়ও সো আমরা চেষ্টা করি যে আমাদের যে নেগেটিভ ব্যাপারগুলো ছিল যেহেতু রেজাল্ট ভালো এসছে বেটার ওয়েতে হেঁটে যেভাবে হোক না কেন আরেকটা বেটার প্রোডাকশন বের করা যায় কিনা সেই চেষ্টা আপনার জায়গা থেকে একদমই ছিল না ছিল তো আমি পরের বছর কোটি টাকার ফকির নামে একটা ছবি করেছি যেটা ডিরেক্টর ছিলেন এবং প্রডিউসার ছিলেন আঙ্কেল তারপরের বছর আমি কাজী হায়াতের সাথে একটা ছবি করেছি যেটা প্রডিউসার ছিলেন কাজী হায়াত আঙ্কেল তো এ কারণে আমার আরামে আমি শুটিং করেছি কিন্তু নায়ক সংকটও ছিল যেমন রাজা চেষ্টা করেছিল সম্রাটকে স্ট্যাবলিশ করার সে তো বেশি কাজ করেনি তারপরে কাজী হায়াত কাজী মারুফকে দিয়ে অনেক ছবি উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেলো চেষ্টা করছিল কিন্তু আসলে যেটা হলো তখন একটা সিন্ডিকেট তৈরি হলো শুধু একটা নায়ক কেন্দ্রিক ছবি হচ্ছিল মানে তখন তো আর অশ্লীল ছবি যুগ চলে খানের কথা বলছেন হ্যাঁ সাকিব খান আর বিশ্বাস ছাড়া আর খান ওই মুহূর্তে কারোর সাথে ছবি করছিলেন না তো তখন আমি আসলে আর কার সাথে অভিনয় করব ওখানে আমার অভিনয় করার স্কোপ ছিল না তো এই কারণে আরো আমি চেষ্টা যে একদম করিনি তা না ঢালিউড স্টোরিজ নামে একটা ডকুমেন্টারি স্প্যানিশ অ্যাক্টিং করেছিলাম আমি চেষ্টা করেছি কিন্তু ওই সময়টা আসলে ঠিক ছিল না আর আমার বয়সটাও ঠিক ছিল না আমি যদি এখন হতো আমি হয়তো বা সব ডিল করে করে হ্যাঁ আমি তো অনেক ইয়ং তখন আর আমার তো অনেক ভিশন অনেক কিছু আমি পারি তা আমার একটা জায়গায় যেখানে আমার ডিসকমফোর্ট তৈরি হচ্ছে ওখানে আটকে থেকে তো লাভ নেই আপনি ওখান থেকে বের হয়ে কি করলেন নতুন কিছু ওখান থেকে বের হয়ে করিনি আমি ওখানে থাকা অবস্থায় সিনেবিট সাদা কালো নামে একটা অনুষ্ঠান উপস্থাপনা করতাম ওইটাও একটা চ্যানেলে হতো সেটা খুবই বিখ্যাত অনুষ্ঠান ছিল তারপর আমি নাটক করতাম প্রচুর নাটক করতাম স্বাগত অনেকগুলো পরিচয় আমি কখনো কখনো কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি আসলে কি পরিচয় দেবো সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী কোনটা বেশি দেখেছেন আমি গান কম শুনেছি আমি দেখেছি স্ক্রিনে বেশি তাহলে অভিনেত্রী অভিনেত্রী ফাইন স্বাগত কিন্তু আমি গান কেন কম শুনলাম এটাও তো একটা বড় প্রশ্ন কারণ গান গাওয়াটা তো একটা সাধনা অভিনয়টাও সাধনা আমি যেহেতু অভিনয় সাধনায় বেশি এফোর্ট দিয়েছি গানকে আমি সময় দিতে পারিনি গিয়েছি কম কিন্তু হ্যাঁ আমি সতেরো বছর ক্লাসিক্যাল শিখেছি আমি তো কিন্তু হয় কি অ্যাক্টিং করতে গেলে ঠান্ডা গরমে গলাটা এই যে ঠান্ডা গরমে কফ জমে যায় সেই কফটা গাইতে অনেক মানে প্রবলেম করে কিন্তু ভেরি গুড টিচার মানে আমি এখন যদি ক্লাস নেই বিকজ আমি অনেক থিওরিটিক্যালি স্ট্রং আমি ভালো ক্লাস নিতে পারবো তো আমি ডিসাইড করেছি আমি ক্লাস নেবো ফিউচারে শুন ওকে আপনি নাটকে কাজ করছিলেন কিন্তু নাটকেও আপনার একটা সময় আমরা একটা বিরতি পেলাম যে লাইক আপনি স্ক্রিন অফ এটা কারণটা কি ওই যে আমার একটা ডিস্টার্ব রিলেশনশিপ হয়েছিল তো মানসিক ভাবে আপনি যখন স্টেবল না তখন তো আপনি আসলে অভিনয় করতে পারবেন না রিলেশনশিপ দুটো স্টেজ আমরা জানি একটা হচ্ছে রিলেশনশিপ লাইক এবং আপনি হচ্ছে একটা সম্পর্কে হ্যাঁ মানে যখন আমার তার সাথে প্রেম হয়েছিল তখন বেসিক্যালি আমার কাজে কোনো সমস্যা হয়নি কারণ সেও সিনেমাটোগ্রাফার ছিল তো একজন ক্যামেরাম্যানের কাজ তো অনেক কঠিন ভোরবেলায় কাজে যেতে হয় একদম মধ্যরাতে আসতে হয় তখন

ইনানির দিকে তো ওই প্যাচার দ্বীপে তখন কোন মানে রিসোর্ট একটাই ঘর ছিল বানাবে কি ফিউচারে তো ওই ঘরটাতেই শুটিং হবে তো আমি যখন গেলাম আমার আমি আবার প্রোডাকশনে কাজ করছিলাম এমনি আমি তেল কিনতে গেছি এই প্রোডাকশনের লোকেদের সাথে শহরে আর কিছু কিনতে হবে তো আমি গেছি আর কি শহরে তো যখন যাচ্ছিলাম তখনও সন্ধ্যা হয়নি একটু সন্ধ্যা সন্ধ্যা তো একটা অন্ধকার দ্বীপ আমি যখন আসলাম এসে এত সুন্দর মানে স্বপ্নের মতো লাইট করা ছিল তো ওটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর আমাকে রাশেদ একটু আমার সাথে ফ্লার্টও করছিলো তাও এই কারণে আমি আরও ইন্টারেস্টেড হয়েছে কারণ সে আমার থেকে অনেক বড় তা না হলে আমি এটা সাহসী পেতাম না সো ইউ লাইক এইস পিপল লাইক মানে আমার থেকে বারো বছর বড় ছিল খুব বেশ বড় না হ্যাঁ আমি তখন টোয়েন্টি টু ও তখন থার্টি ফোর ওকে সো আপুদের মধ্যে সম্পর্ক তৈরি হলো এটা মানে কতদিন ছিল মানে ক্যারি করে ছিল সাত বছর সম্পর্ক ছিল সাত বছর এটা আমরা বলি কিন্তু সম্পর্কটা এমন ছিল যে আমি ভেঙেছে করেছে ভেঙেছে করেছে না না আমাদের দুজনের আপটা শুটিং নাই আপনি করে বলতাম না তোমার আজকে শুটিং নাই না আমাদের দুজনের শুটিং আচ্ছা ঠিক আছে চলো কফি খাই এটাই ওকে মানে আমি আমার বাসায় ও আসতো বিকজ আমার বাসায় তো অনেক প্রোগ্রাম হতো 21 ফেব্রুয়ারি বলেন পহেলা বৈশাখ মানে আমার বাসায় তো উৎসব সারাখন এবং সবার অ্যাক্সেস তা আমি দাওয়াত দিলে আসতো আমার অন্য বন্ধুদের সাথে আর ওর বাসে আমি কখনও যাইনি মানে এই আর কি আমাকে আমি ওনাকে আপনি বলতাম এবং কফি খেতাম এটাই আমাদের সাত বছর এরকম রিলেশন ছিল আর আমার আসলে অন্য কোনো রিলেশনশিপে যাওয়ার সুযোগ ছিল না কারণ আমি একের সাথে গান গাই গান গাইতাম কনসার্ট করতাম দুই সাল পর্যন্ত আমার অ্যাক্টিভ ব্যান্ড সো সপ্তাহে দুই দিন আমি ভো রাত দুইটা পর্যন্ত প্র্যাকটিস করতাম প্র্যাকটিস পাইডে ব্যান্ডের সাথে সপ্তাহে আরও বাকি দুই দিন আমি দুইটা লাইভ শো করতাম যে কোনো টিভি চ্যানেলে আর নাটক মানে বারোটা তেরোটা চোদ্দোটা সিরিজ বিভিন্ন চ্যানেলে চলছে আমার আসলে কোনো কিছু সময় নেই আমি যে একটা ছেলে মানে এটা আসলে ঠিক রিলেশন না বা একটা ছেলেকে দেখে পছন্দ করবো কোনো সুযোগই নেই তো এভাবে সাত বছর কেটে গেছে তারপরে আমার বাবা মারা গেল যখন তখন আমাকে সে বিয়ে প্রস্তাব দিল তখন বিয়ে করেছি আর কি আমরা সো সেভেন ইয়ার্সে আমার মনে হয়েছে কি কখনো যে লাইক বিয়ের বিতে যাওয়া ঠিক হবে না এই সম্পর্কে হ্যাঁ আমার আমার বিয়ে হয়েছিল টু থাউজেন্ড ফিফটিনে সো টু থাউজেন্ড থার্টিনেই আমি আমার মনে হচ্ছে যে এটা তো একটা নর্মাল রিলেশন না মানে তেরো সালে যখন আন্দোলন হচ্ছে ওই রাজাকারদের বিরুদ্ধে তখন আমি তো খুবই দেশ দেশপ্রেমিক সো আমি তো অবশ্যই সাহাভাগে। তা আমার পিছন পেছন সেও সাহাভাগে সে ঢাকায় ছিল না আগে লেখা লেখাপড়া করেছে সিনেমাটোগ্রাফিতে তার আগে টার্কিতে ছিল আর্কিটেকচার পড়েছে সো সে বাংলাদেশের কালচারের সাথে খুব একটা পরিচিত না তো যখন তেরো সালে দেখি যে আমার পিছু আসে রোজি কিন্তু রাস্তার ওই পারে সে হাতে এই পারে আমি হাতে তো এই যে যখন এইটা আমাকে অনেক মানে পাবলিকলি তো এর আগে কখনো যায়নি পাবলিকলি যখন আমাকে এভাবে ডিল করেছে তখন আমার মনে হচ্ছে যে আসলে এটা মনে হয় ঠিক হচ্ছে না বাট ব্যাখ্যা ছিল তার কাছ থেকে সবাই আমাকে খারাপ বলবে খারাপ মানে আমার নাম খারাপ হবে আমি একটা রিলেশনশিপে আছি আমি একটা সেলিব্রিটি আমি সিঙ্গেল থাকাই ভালো এটা আমাকে বলেছে আমি আচ্ছা ও এটা আপনার ভালোর জন্য আমার ভালোর জন্য সো ইউ টেক ইট লাইক ঠিক আছে আমার ভালো ওকে ফাইন না কিন্তু 13 সালে যখন এরকম এত দূরে তখন আমার বলেছে আমার এত ভালো রিলেশন দরকার নেই লাইক আপনার দিক থেকে কোনো প্রবলেম ছিল না বাট ওর জায়গা থেকে মনে হতো যেন আপনার আপনার জায়গা থেকে বেটার হওয়ার জন্য ওর একটু ডিসটেন্স থাকা উচিত যখন এরকম দূরে দূরে তখন আমার আসলে মনে হচ্ছে থাক আমার এই রিলেশনশিপে দরকার নাই আমি সিঙ্গেল থাকাই ভালো আর তাছাড়াও আমার জীবনে কিন্তু অনেক মানে ট্র্যাজেডি লাইক আমার মার আমার সাত বছর বয়সে ব্রেন স্ট্রোক করেছে সো সে এখনো পর্যন্ত নর্মাল না সে একা কোথাও যেতে পারে না বা রাখতেও পারে না ঠিক মতো তারপর আবার সালে আমার ব্রেন সার্জারি হয়েছে তখন আমার কেন আমার ব্রেন টিউমার হয়েছিল না না আমি ক্যান্সার পর্যায়ে যাওয়ার আগেই বা আমারটা ক্যান্সার ছিল না কিন্তু অনেক কঠিন জায়গায় ছিল মানে প্রিটিউটারি সার্জারি হয়েছে প্রিটিউটারি গ্ল্যান্ড হচ্ছে আপনার চোখের পেছনে তো এটা যদি ভালো হাতে অপারেট না করা হয় মরেও যেতে পারতাম তো এইটা আমার জন্য একটা মানে এই এত ট্রমার মধ্যে আমার যে রিলেশনশিপটা আসলে ঠিক না এটাও আমি খেয়াল করতে পারি নাই বিকজ আমার যখন এগারো সালে ব্রেন সার্জারি হচ্ছে তখনও কিন্তু আমার বয়ফ্রেন্ড আমার সাথেই নাই আমার কিছু গায়েও লাগে নাই মানে আমার বাবা এতই আমার সাথে আমার আর কাউকে সাথে প্রয়োজনও ছিল না মানে আমার সব কিছু আমার বাবার সাথে আমি শেয়ার করতে পারি আমার বাবা আমাকে নিয়ে থাইল্যান্ড গেল আমার বাবার আমার ছোটো বোন গিয়ে সার্জারি করলাম তখন আমার ওই যে এক্স বয় এক্স হাজব্যান্ড যিনি ছিলেন উনি ক্যামেরা কিনতে গেছে হলিউডে তো যাওয়ার পথে এলেতে গেছিল তো যাওয়ার পথে একটু আমাকে হ্যালো বলে গেছে এইটুকি তার সো হি ওয়াজ नोन टू योर ফ্যামিলি एक्चुअली সে জানতো এবং আপনার ফ্যামিলিতে এক্সেস ছিল যে ফাইন হ্যাঁ আমার বাসা তো সবার এক্সেস আছে আমার বাসায় আপনি কি এখন ঘুমাতেও পারবেন এতটা এক্সেস থাকাটা উচিত কিনা দেখ আমার না কিন্তু আপনি যদি আপনি যদি ঘराना ভিত্তিক কোন চর্চার মধ্যে থাকেন এটাই পরিবেশ জীবনের সাথে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ আমার জানা নেই যে কারণে আমি জিজ্ঞেস করছি আপনি ডিসকমফর্ট ফিল করবেন না প্লিজ আমার জিজ্ঞেস করাতে ওকে যেটা হচ্ছে যে সো আপনার মনে হচ্ছিল যে সাম হাউ রিলেশনশিপটা কাজ করবে না বা রিলেশনশিপে থাকা উচিত না তারপরও আপনি তেরোতে গিয়ে ওকে বিয়ে করলেন কত সালে পনেরোতে পনেরোতে চোদ্দোতে আমার বাবা মারা গেছে সো ইমোশনাল পয়েন্টটা থেকে কি আপনার কাছে মনে হয়েছে যে ফাইন ইউনিট সাম্বারি আর আমি তো অন্য কারোর সাথে ট্রাই করিনি আমি তো ওর সাথে মানে তার আগে সাত বছর আমার মনে হচ্ছে যে আমার একটা গার্জিয়ান দরকার আমার বাবা চলে গিয়েছে তে হাজার চোদ্দতে পনেরোতে সে আমাকে বিয়ে করতে চাচ্ছিল আমি বলেছি যে একটু আমাকে সময় দিতে হবে তো পনেরোতে বিয়ে করলাম কারণ আমি তো আসলে আর অন্য কাউকে খুঁজিওনি বা এরকম হ্যাঁ মাঝখানে একটা কাউকে পছন্দর ভাব হয়েছিল কিন্তু এটা হয়নি অবস্থায় আমি ওর সাথেও করেছিলাম মানে রিলেশনশিপে যাওয়া হয় আমি আমি তো খুব কিন্তু সব বলে দিই মানে আমি এমন কিছু করি না যেটা আমি নিজেকে আমি স্বীকার করতে পারবো না তো আমি তো আনফেয়ার কিছু করিনি আমি স্বীকার করেছি যে আমার মনে হয় আমার একজনকে হয়তো ভালো লাগছে আমি নট শিওর কোনো রিলেশন হচ্ছে হয় নাই এখন আমি সবই বলেছি আপনার সাথে ব্রেকআপ তো ব্রেকআপ ট্রেকআপও করেছে কিন্তু যেদিন বাপি মারা গেল ওই দিন আসলে সে বললো যে বিয়ে করতে চায় বললাম আজকে তো আমি কিছুই জানি না আমার পৃথিবী চলে গেছে আমার কাছ থেকে আমার বাবা ছাড়া আমার কেউ নাই তো বাপি নাই তো কেউ নাই আমি জানি না আমি কি করব তো তারপরে যখন বারবার আমাকে বলছে আমি মশনালি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ আমি যেহেতু বাসার বড় আমার বিয়ে করে ফেলা উচিত তো বিয়ে করলাম ওকে সো সংসার কত বছরে 7 বছর এই সাত বছর আপনি কি কাজ থেকে দূরে ছিলেন এক্স্যাক্টলি নট আমি 15 বিয়ে করার পর 16 তে সংসার শুরু করেছিলাম কিন্তু 16 পর্যন্ত তো ভালোই নাটক করলাম সতেরোতেও কিছু দিন করেছি আসলে আমি তো শুধু অভিনয় করতাম না আমি তো আসলে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে বছরে মাসে যদি তিরিশ দিন থাকে আমি পঁয়তাল্লিশ দিন কাজ করতাম মানে আমি রাতের শিফট ভোরের শিফট সারাক্ষণ কাজ করতাম ওই মোটিভেশনটা চলে গিয়েছিল আমার মানে হয় না যে আমি যে কাজ করবো এটা স্পৃহা চলে গিয়েছিল ঠিক শুধু একপাক্ষিক সমস্যা ছিল না দ্বিপাক্ষিক সমস্যা ছিল সংসারটা তো দুইজনের আমার যদি সমস্যা বলে থাকেন তাহলে আমি বলবো আমি যে সত্যি কথা বলি বা আমি যে স্ট্রেট কাট এটাই সমস্যা আর কোনো সমস্যা আমি চোখে দেখি না বিকজ আমি আমি একজন সেলিব্রিটি আই ক্যান ডু এনিথিং রাইট মানে মানে হ্যাঁ সেলিব্রিটি মানে আমি যে কোনো জায়গায় আমি যদি আজকে চাই যে আমি শেখ হাসিনার সাথে চা খেতে চাই এটাও আমার পক্ষে পসিবল আমি যদি উইস করি ওনাকে বললেই এটা হবে বা আমি যদি চাই মুখ মন্ত্রীর সাথে দেখা করবো পসিবল বা আমি যদি চাই আমি আমার এক্স হাজব্যান্ড যখন শ্যুটিং করছিলো ওরা তিন মাস ধরে আর্মির নে মানে এয়ারফোর্সে শ্যুটিং করবে তো এয়ারফোর্সে ফোর্সে এয়ারপোর্টের জন্য সব ডকুমেন্ট জমা দিয়ে ডিজেএফআই সব কিছু দেখে দেখে তারপর ওর ওখানে শুটিং করেছে তো যেদিন শ্যুটিং ওই দিন আমার এক্স হাজব্যান্ডের মামা মারা গেছে আমি কোনো প্রোটোকল ছাড়াই ঢুকে গিয়েছি তো এটা তো মানে আমার ব্লেসিং নোন এটা আমার জন্য একটা ব্লেসিং আমার কোথাও আটকাতে হয় না তো আমি এইভাবে মানে যেহেতু আমার অনেক জায়গায় অ্যাক্সেস আমি এইভাবে ওদের অনেক হেল্প করেছি আমি আসলে কোনো ডিক করে যে কোনো ধরনের মানে থাকে না কিছু ট্রিকি পয়েন্ট ইন্টারেস্টিং পয়েন্ট বা খুব চটকদার কিছু বের করতে চাচ্ছি তা না বাট আমি মনে করি যে লাইফের যে কোন পার্টি লেসন এক্সপেরিয়েন্স রাইট নাও আপনি যে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে আপনার এক্স লাইফ যেটা নিয়ে আপনি প্রচুর কথা বলেছেন যে আপনাকে প্রচুর মার খেতে হয়েছে সেলিব্রিটি হিসেবে আপনি মার খেয়ে বছর পর বছর সহ্য করেছেন এবং দিদেন দেন আপনি যখন বের হয়ে আসলেন তারপরও আপনার দিকেই মানুষ আঙ্গুল তুলছে সো এটাই আপনার জন্য এই মুহূর্তে সবচাইতে আলোচনার বিষয় আপনার এন্টার ক্যারিয়ারের আমি যদি ভুল না করে রাইট নাও বাট আপনার এর বাইরে আপনি যে স্বাগত আপনার যে একটা ক্যারিয়ার আছে ইউ বিলং ভেরি গুড ফ্যামিলি আপনার ভেরি কালচার ফ্যামিলি ডেফিনেটলি আমার ফোকাসটা সেদিকেই কিন্তু যেহেতু এক্সপিরিয়েন্সের জায়গা থেকেই আমার কিছু বিষয় জানা সো আমি আসলে কাউকে দোষারোপ করা বা আপনি কতটা খারাপ ছিলেন এই বিষয়গুলো ফোকাস না করে আমি এক্সপিরিয়েন্সের জায়গাটাকেই ফোকাস করতে চাচ্ছি কেন এত বড় একটা বিরতি নিতে হলো এবং কেনই বা আপনি সেটা মেনে নিলেন আমি মেনে নিই আমাকে যে কেউ ফোর্স করেছে বিরতিটা নেয়ার জন্য একদমই না কিন্তু আমাকে মানে এমন একটা পরিবেশ দেয়া হচ্ছে যে পরিবেশ থেকে আমি আসলে কাজটা করতে এইবেল ছিলাম না যেমন আমাকে তো আমি বলেছি ফিজিক্যালি ভায়োলেন্ট ছিল তো ওইটা হওয়ার পর তো আমি মানসিকভাবে বিপর্যস্ত আর আমি বলবো বলে না এতিম আসলে মানুষ কখন এতিম হয় বাবা মা না থাকলে এতিম নো আপনার যখন আপনি ব্রোক আপনার যখন মানসিক শক্তি নেই তখনও আপনি কিন্তু এতিম আমার বাবা এখনও নেই কিন্তু আমি বলবো না আমি এখন এতিম কারণ আমি স্ট্রং কিন্তু ওই সময়টা আমার জন্য খুবই একটা ভালোরেবেল টাইম ছিল কারণ আমার বাবা আমার জন্য কি সেটা যারা আমার বাবাকে আর আমাকে একসাথে দেখেছে সে তারা জানে তো ধরেন যদি বলে যে আমার বাবা দোজকে যাবে আমি সে মাকে মানে কান্নাকাটি করে মাকে বললাম আমার মা বলেছে ঠিক আছে তোর বাবা দোজোকে গিয়ে বেস গেলেও সমস্যা নাই বেহস্তিদের গান গিয়ে শোনানোর জন্য মাঝে মাঝে বেস্তে আসবে হ্যাঁ এটা লাইট করার চেষ্টা আমার ফ্যামিলি থেকে হয়েছে বা আমি আমার বাসায় বলিনি যে আমাকে যে ফিজিক্যালি আসল করা হচ্ছে বললে হয়তো তখনই বলতে চলে আমি আমার মনে হচ্ছিল যে আমি তো লোকটাকে ভালোওবাসি তাই না অনেক বছর তার সাথে তো এটা আমাকে অনেক কষ্ট দিচ্ছিল যে আর ও তো যেভাবে বলতো আমাকে যে মানে আমার মনে হতো যে আমি একটা ক্রেজি মানুষ আমার সাথে পৃথিবীর সবাই এরকমই আচরণ করবে তো এই বলে তোলে মানে মানসিকভাবে আমাকে অনেক বিপর্যস্ত করে ফেলেছিল। শুধু সেই না তার পরিবারও আর আমার পরে মনে হয়েছে মানে যখন আমি নিজেকে হিল করছিলাম তখন আমার মনে হয়েছে পুরো ব্যাপারটাই ছিল ইনসিকিউরিটি থেকে কারণ কোথাও গেলে আমাকে সবাই চেনে ওকে তো কেউ চেনে না আমার বাবা তো আসলে একটা সিগনিফিকেন্ট মানুষ এই দেশের ওর বাবা তো না তো এটা নিয়েও ওরা আসলে একটু ইনসিকিউর আমার মনে হয় এটা একটা ইনসিকিউরিটি আর দুই দিন পর পর আমাকে যখন আপনি ডিসকাস করেছেন বিষয়গুলো নিয়ে আপনারা দুইজন লাইক দিস কাইন্ড অফ ইনসিকিউরিটি কেন গ্রো করছে বা আপনার কাছ থেকে আপনি যেটা মনে করছেন যে তোমার জায়গা থেকে এই প্রবলেমটা হচ্ছে সো এট বিষয়টা এরকম কিনা ডিসকাসার এনवायरमेंट ছিল কখন আপনাদের মধ্যে না ডিসকাস তো করা যাবে না কারণ আমি তো বেশি বুঝি আর মেয়েরা তো দেয়াল পর্যন্ত বোঝে আমি তো ফেমিনিস্ট এই ফেমিনিস্টদের জন্যই তো পৃথিবীটা ধ্বংস হয়ে গেল সো এই সব ডায়লগ শুনে আর কথা বলতে মুড থাকি আমরা যখন রেগে থাকি তখন অনেক ধরনের কথাই বলি এটা ঝগড়ার স্টেজে হোক কাপল লাইফে ডেফিনেটলি আপনি যেগুলো বলছেন সেগুলো তো আপনি শুনেছেন ভাইস ভার্সা হয়তো আপনিও তাকে কিছু বলেছেন সেগুলো হয়তো সেগুলো নিয়ে সে বলতে পারে আমি ওই জায়গাটা যেতে চাচ্ছি না আমার ফোকাল পয়েন্টটা হচ্ছে যে যেহেতু ষাটটা বছর একটা মানুষের সঙ্গে একই ছাদের নিচে আপনারা সাম হাউ স্টে করেছেন সেগুলো মিটিগেট করার জন্য বোথ সাইড কোনো ট্রাই নিশ্চয়ই আপনাদের মধ্যে থেকে ছিল নাকি ছিলই না একেবারে না আমি তো বলেছি চলো একটু কাউন্সেলিং করি কাপল কাউন্সেলিং করবে না সোসাইটিতে সে খারাপ হবে না বা আসলে আমার পক্ষ থেকে অনেক চেষ্টা ছিল আমি চাইনি যে আমার সংসার ভেঙে যাক আমার মনে হচ্ছে হয়তো ডিস্টার্ব কারণ আমি তো প্রথম সাত বছর ওকে এরকম পাইনি প্রথম সাত বছর সে খুবই উইমেন এম্পাওয়ারমেন্ট পছন্দ করে মেয়েদেরকে অ্যাপ্রিসিয়েট করে সোসাইটির একটা ভদ্র মানুষ অন্যর বিপদে এগিয়ে যায় অন্যের বউকে যদি কেউ পিটা এগেনস্টে কথা বলে রাইট তো আমি ভাবছিলাম যে ও মেবি আর বিয়ের আগে আগে ওর একটা হার্ট অ্যাটাক করেছিল কখনো গায়ে হাত তুলেছেন হ্যাঁ দুই একবার তো অবশ্যই এত মাই খেলে তো তুলতে হবে তবে একবার দুইবার তোলার পর আমার যখন মনে হয়েছে যে আমাকে মেরেও ফেলতে পারে তখন আমি ভেবেছি যে থাক আমি আর আর হয় কি আমি আমার ইউটিউবে মানে ইউটিউবে দেখে ইউটিউব সামহাও অনেক সময় ব্লেসিং হয়ে যায় তা আমি যখন করোনার সময় আমার বাসায় ঢুকতে পারছি না আমি বলে বলছি আপনাকে যে আমি সাত বছর সংসার করছি কারণ আমার ডিভোর্স আর ম্যারেজ সিগনেচার করার জন্য কিন্তু আমি দু সাল থেকে আমার মার এখানে সো এই সময়টাতে আমি আমার নিজেকে বোঝার চেষ্টা করছিলাম বা আমার বাবার ট্রমা হোক বা ও আমাকে যে ট্রমা দিয়েছে এই পুরোটাকে আমি একটা ক্যানভাসে দেখার চেষ্টা করছিলাম তো ওই জার্নিতে আমি বুঝতে পারি যে একটা টক্সিক মানুষ সারাক্ষণ অন্যকে খারাপ বলবে সেই ভালো তারপরে আন্ডারস্টিমেট করবে মানে ছোট করে কথা বলবে এবং একটা প্ল্যান করে করে এ ধরনের মানুষ যারা স্বাগত ঠিক আছে এটা আপনার সাইং যেহেতু মানুষটা এখানে নাই সুতরাং একপাক্ষিক বক্তব্যের জায়গা থেকে এটা তার জন্য হিউমিলিয়ে হিউমিলিয়েটিং আমি জাস্ট রিয়েলাইজেশনের জায়গাটাকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে যখন আপনি বুঝলেন যে সমহাও দিস পার্সন ইজ টক্সিক ফ্রম ইউর অ্যাঙ্গেল ওয়াই ড্যান্ট ইউ কুইট আমার তো বুঝতেও অনেক সময় লেগেছে মানে এই সিচুয়েশনে যে পড়ে সে বোঝে বিকজ আমি তো আর আমি নাই আমি স্কেটারড আমি গাইতে পারি না আপনি এখন যেটা করছেন সেটাকে বুঝে করছেন যে বলছি যেটা হ্যাঁ আমার কাছে মনে হয় না দিস দিস ইজ ইজ ভেরি রং রং টাইম প্লেস টু স্পিক স্পিক আপনি যদি ওই সম্পর্কে থেকে এটা আউট করতেন সেটা বরং অনেক বেশি আমি কিন্তু আমি যখন লাইভে এসে বলেছিলাম তখন আমার প্রতিবাদের জায়গা কিন্তু সে ছিল না হ্যাঁ ইউ গেট মি রং আমার প্রতিবাদের জায়গা ছিল দর্শক যারা ফোনে মানে হাতে ফোন যে কোনো কমেন্ট করতে পারে সেটা তো করতে পারে না কেউ কারো জীবন নিয়ে আমার জুতাটা তো আপনার পায়ে লাগবে না আমি জীবনে কি সাফার করেছি সেটা তো আপনি জানেন না আমি কিন্তু আমার ওই লাইভে তাকে নিয়ে কোনো এলোমেলো কথা বলিনি এখন আপনি জিজ্ঞেস করছেন তাই বলছি কিন্তু ওই লাইফটা ছিল একটা নিউট্রাল জায়গা থেকে যাতে মানুষজন মানুষজনের জীবনে ছিল লাইফটাতে লাইফটাতে আমি বলেছি যে আপনারা সবসময় খালি মেয়েদেরই দোষ দেন মেয়েরাই মেয়েদের শত্রু হয় আপনারা কেন মানে একটা নায়িকার ডিভোর্স হচ্ছে এটা নিয়ে মাতামাতি করছেন কিন্তু

আমার স্পিক আউট কি আমি যদি আমাকে যদি আমি যদি থানায় গিয়ে বলতাম আমার সাথে এটা হচ্ছে সাবর ন্যাশনাল অ্যাওয়ার্ডতে তো থাকে না আমার কাছে তো একশোটা প্রমাণও ছিল তাই না কিন্তু আমি এগুলো কোনোটাই রিভিল করিনি এটা রিভিল করাটা আমার আসলে তখন উদ্দেশ্য ছিল না ওই মুহূর্তে আমার উদ্দেশ্য ছিল যে আমরা যখন আগে কাজ করতাম আপনি সিনেমা বানান আর নাটকই বানান বা আপনি সোশ মানে আপনি মিডিয়াতে যেটা প্রোভাইড করছেন সেটা বেসিক্যালি একটা সেন্সর বোর্ডের একটা ইন্টালেকচুয়াল গাইডেন্সের মধ্যে দিয়ে পোস্ট হতো এবং সেখানে কারো কথা বলার কোনো ইখতে ছিল না এখন যখন সব কিছু ওপেন হয়ে গেছে তখন সবাই যখন সবার জীবনে ইন্টারফেয়ার করার সুযোগ পেয়েছে তখন মানুষের উচিত দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা আমার আসলে ওই লাইভে যাওয়ার রিজন এটা ছিল আমি যে এখানে গিয়ে কাউকে কাদা ছোড়াছুরি করব একদমই না আমি তো নিজেকেই কাদা ছুড়লাম যখন আমি বললাম আমি মার খেয়েছি আমার মতো একটা স্ট্রং মানুষ এত ছোট হয়ে যাবে এটাও তো আমার কাছে তখন মানে আমার আমার জায়গা থেকে মনে হচ্ছে যে আপনি আসলে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করেছেন কিনা আমি একটু আগে যে প্রশ্নটা করছিলাম এটার যদি আমি আফটার ইফেক্ট চিন্তা করি লাইক আপনি যেটা করলেন ধরেন আপনি বর্তমান যে সংসারটাতে আছেন আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবসময় হ্যাপি রাখুক এটা যদি নেগেটিভলি টার্ন করে সাম হাও কোনো কারণে দেন পাবলিক আপনাকে আরও বেশি করবে না করার সুযোগ তৈরি হবে কিনা হ্যাঁ করার সুযোগ তৈরি হবে তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় না যে আপনি মানে বলটা বা গোলটা সব কিছু রেডি করে দিলেন আগে থেকে এই পাস লাইফ নিয়ে কথা বলে মেবি মেবি কোর্স বাট আমার যে প্রেজেন্ট উনিও আসলে আমাকে অনেক এনকারেজ করেছে যাতে আমি আই স্পিক আউট বিকজ আই ডিড নাথিং এগেনস্ট হিম এবং আমি বলিও নাই এবং আমার মতো মানুষ যদি সোসাইটিতে এরকম একটা সমস্যায় পড়ে ও আমাকে বলছিল যদি তুই বলিস তাহলে এরকম অনেকের সমস্যা বের হয়ে আসবে একটা সমাধানের দিক মানে হয়তো টানবে না তোর মতো হয়তো অনেকেই আটকে আছে একটা জায়গা হয়তোবা এখান থেকে বের হয়ে জানার প্রশ্নের জায়গাটাতে আমি একমত কারণ আমি মনে করি যে সেই জায়গাটা কিছু কিছু জায়গায় আমি ডেফিনেটলি একমত যখন আপনি দেখলেন যে আসলে এটা ওয়ার্কআউট করছে না

অল হেলদি লাইফ ঠিক আছে আপনি আলহামদুলিল্লাহ নতুন একটা সংসার হয়েছে আপনার এবং ওই সংসার থেকে বের হয়ে আসার পরে কত বছরের গ্যাপ ছিল আপনার কত দিনের গ্যাপ ছিল সেকেন্ড লাইফ তিন বছর এই তিন বছরে আপনার রিয়েলাইজেশন কি ছিল নিজেকে নিয়ে তিন বছর আমি আসলে নিজেকে খোঁজার চেষ্টা করেছি আমি প্রচুর জিম করেছি আমি অনেক বই পড়েছি আমি প্রেয়ার করেছি আমি স্পিরিচুয়াল মানে তীর্থস্থান দর্শন করেছি আমি আমার বোধ মানে আমি আসলে একটা আর্টিস্ট সো আমি তো আমাকে হারিয়ে ফেলেছিলাম তো আমাকে খোঁজার চেষ্টা করেছি তো এই জানীর মধ্যে হাসানের সাথে আমার দেখা হয়েছে ডিভোর্স ডিসিশনটা আপনার জায়গা থেকে ছিল হ্যাঁ লাইক একদম সলি একা নির্জনে বসে ইট ইজ মানে ইট ইজ ইয়োর ডিসিশন লাইক অর সামবডি আপনাকে কি ইনফ্লুয়েন্স করেছে না আমার ডিসিশন কখন আপনার মনে হলো যে না ডিসিশন নিতে হবে অন একটা যখন করোনার সময় আলাদা থাকা আমার খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল বিকজ আমার আসলে অনেক রিলেশনশিপ নাই তো অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকার কারণে আমি খারাপগুলোকেও মনে করছি যে সাম হাউ হিজ মিস গাইডেড মানে এটা যে ও এটা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে আর বারবার তো আমাকে বাসা থেকে বের করে দেয় আমাকে যদি বাসা থেকে বের করে দেয় তিন মাস আমি আবার মার বাসায় থাকলাম আবার তিন মাস পরে আবার ভালোবেসে আমাকে যখন নিয়ে যাচ্ছে তখন তো আবার তিন মাস প্রেম ভালোবাসা ছিল তাহলে হ্যাঁ ভালোবাসাতে সে তো নিয়ে যাচ্ছে ভালোবেসে নিয়ে যাচ্ছে কোথাও বাইরে বিদেশে ঘুরতে নিয়ে যাচ্ছে এটা সলভ করার জন্য ঘুরে টুরে আবার একই জিনিস আবার তিন মাস পরে মার এই যে বারবার শিফটিংটা এইটা আসলে আমাকে কোনো ডিসিশন নিতে ঝামেলা করছিল তো ওর জায়গা থেকে তো বিষয়গুলো পয়েন্ট আউট ছিল যে লাইক ও এই অ্যাটিটিউডগুলো আপনার মধ্যে পছন্দ করছে না রাইট আর রং আমি সেটা আমি বলতে চাচ্ছি না সো আপনি যেহেতু ওকে লাভই করেন সো ওইগুলো মেনে নিচ্ছিলেন না কেন এরকম তো কিছু ছিল না যে আমার কোনো কিছু পছন্দ করছে না ওকে তাহলে ডিস্টার্বটা কি নিয়ে হচ্ছিল এনিথিং টক্সিক মানুষ এরকমই হয় আমি বললাম যে আর যে কি সুন্দর হ্যান্ডসাম কেন বললি মায়ের বা আমি যদি বলি ও আর জি কিন্তু ভালো ভালো ঘড়ি পরে মানুষের অন্য ছেলেদের ঘড়ি দেখো মানে এগুলো তো আমি কি আপনাকে লাভ আমি জাস্ট এটা নিয়ে বলছি থাকবে না না এরকম বলছি না এটা एग्जांपल দিলাম ধরেন আমি একটা গল্প বলি আমি এত কিছু বলতে চাচ্ছিলাম না বাট বলি ধরেন ওর নানা এসছে আমেরিকা থেকে উনি বিটিভির প্রথম ক্যামেরাম্যান তো উনি আমার সাথে দেখতে চেয়েছে আমাকে দেখা করতে চেয়েছে নাচবো অভিনেত্রী আমি দেখা করতে চাই তো সে আমাকে বলছে যে আমার নানা তো পার্টিতে দাওয়াত দিয়েছে কিন্তু তোমার তো মাথা নষ্ট তুমি গিয়ে তো ঠিক মতো কথাই বলতে পারবে না সো তুমি পরে যাবা আমি আগে যাব গিয়ে দেখব পার্টির কি অবস্থা তারপর তোমাকে ডাক দিলে তুমি আসবা আচ্ছা তারপর সে পার্টিতে গেছে তো ওখানে মোস্তফা মনোহর আছেন ওখানে এই মোস্তফা কামাল সৈয়াদ ছিলেন এরকম বিটিভির পুরনো সব প্রডিউসাররা ছিলেন তো ওরা ওকে দেখার পরে বলছে আই তুমি স্বাগতের না স্বাগত কোথায় মানে ওরা তো বড় করেছে এইটা কিন্তু ওর ইগোতে লেগেছে এবং ওইটা বাসায় আসার পরে আমাকে বলেছে তোমার মতো যদি আমি পেতাম আমি বিশ্ববিখ্যাত হতাম আমি হতে পারিনি আমাকে হিউমিলেট করেছে এরকম বা ধরেন আমাকে রাত্রেবেলা মারছে সকালবেলা অন্য আরেকজন সিঙ্গারকে বলছে ও আপনি অসাধারণ গান গান চ্যাট করছে তো এখন আমাকে তো হিউমিলেট করে ফেলেছে আমি তো গাইতেই পারছি না সংসারে যখন একজন খুব হাইলাইটেড হয় অপর পক্ষ থেকে যদি সেটা এনজয় না করে সেটাকে যদি হোল্ড না করে যে ওকে ফাইন আমার ওয়াইফ বড়ো হচ্ছে বা আমার হাজব্যান্ড বড়ো হচ্ছে সেটা আমারও বড় হওয়া সেটা একটা হোস্টেলটি সম্পর্কের দিকে টার্ন করে ডেফিনেটলি করে আপনি জীবনের খুব বাজে একটা মোমেন্ট পার করে এসছেন কার জীবনে নাই আপনার জীবনে আছে আমার জীবনে আছে যিনি দেখে বাজে কমেন্টস করবেন তার জীবনেও আছে কিন্তু ফ্যাক্ট হচ্ছে এগুলোকে এনজয়ের জায়গা থেকে না নিয়ে এখান থেকে লার্নিং হলে উইচ ইজ ফার বেটার রাইট তো আমি অবশ্যই বলবো না আপনার সম্পর্কে আপনার সম্পর্কের জায়গাটা কে রাইট ছিল কে রং ছিল এটা অ্যাডজাস্টেবল হয়নি আপনি কমফোর্টেবল ছিল কমফোর্টেবল ছিল না এটা আপনার জায়গা থেকে ছিল না ওর জায়গা থেকে হয়তো বা ছিল না আপনি ডিসিশন নিয়ে ফেলেন ডিভোর্স এবং ডিভোর্সের পরে নিজেকে যে ক্যারি করা একটা একা মানুষ যে অবস্থায় থাকে না কেন কেউ না কেউ ছিল পাশে তারপরে নিজেকে হিল করা ইস আ ভেরি ডিফিকাল্ট থিং ভেরি ভেরি ডিফিকাল্ট থিং সো এই ডিফিকাল্ট থিং আপনি তিন বছরে পার করলেন পরার পর আপনার কাছে মনে হলো নাই ফাইন আমি এবার ব্যাক করতে চাই মিডিয়াতে না না আমি কিন্তু কাজ করছিলাম বাট আমার আমি সব সময় হালকা পাতলা মানে আমার যেভাবে ক্যারিয়ার হয় ওভাবে না হলেও আমি অ্যাকশন না শুনলে আমার মাথা নষ্ট হয়ে যায় মানে আমি তিন বছর বয়স থেকে অভিনয় করি বিটিভিতে সাড়ে তিন বছর বয়সে গান গেয়েছি সাড়ে তিন বছর বয়সে থার্টি ফাইভ মিলিমিটার ক্যামেরায় আমি অভিনয় করেছি বাকি সময় আমার বাবা ক্লাস নিচ্ছে আমি তান লিখে দিয়েছি বা আমি স্বরলিপি লিখে দিয়েছি বা শিশু একাডেমিতে প্রোগ্রাম হচ্ছে আমি স্কুলিং করেছি বা আমি কোচিং করেছি আমি পেন্টিং করেছি মানে আমি কিন্তু আমার জীবনে কখনো আর্টের বাইরে যেতে পারিনি বিকজ আমার আর কোনো কিছুর প্রতি কোনো ডিজায়ার নেই আমার এই রাশেদ জামানকে পছন্দ হয়েছিল যে সে এত সুন্দর শুটিং করে আমি হিউম্যানটাকেই দেখিনি এটাই আমার ভুল আমার একটা মানুষ খোঁজা উচিত ছিল আমি তার পিকচারাইজেশনে মুগ্ধ হয়ে বা সে শ্যুটিংয়ে আছে আমার সাথে তিন মাস দেখা দেয় কিন্তু তিন মাসে যে তিনটা কাজ আমাকে দিয়েছে আই ওয়াজ স্যাটিসফাইড মানে ও এত সুন্দর ভিজুয়াল সেইটা আমার ভালো লেগেছে তো এইটাই আমি এই তিন বছরে বুঝতে পেরেছি যে জীবনে চলার জন্য যে তিন বছরের আমার এই সাত বছরের এক্সপিরিয়েন্স আমি যেটা বুঝেছি যে পার্টনারশিপ আলাদা জিনিস আর একজনকে অ্যাডমায়ার করা আলাদা জিনিস মানে আপনি একজন ভালো আর্টিস্ট আমি অ্যাডমায়ার করতে পারি আপনি ভালো পেন্টার আমি আপনার ফ্যান হতে পারি কিন্তু তাই বলতো আপনার সাথে আমার সংসার করা যাবে না সংসার করার জন্য মানুষটাকে জানতে হবে যেটা আমি তখন জানি এবার আপনি সামাজিক বিষয় নিয়ে যদি কথা বলতে চান যে আপনি যেটাকে ফেস করলেন যে সমাজ সবসময় একজন নারীর দিকে আঙুল তোলে এটা ছিল আপনার পয়েন্ট আমি যদি করি এই জায়গাটায় আপনি কি পরিবর্তন আনতে চাইছেন বা আপনার এই যে মুভমেন্টটা হলো এই মুভমেন্টে কতটুকু পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন সি এখন তো এআই এর যুগ বা এই মানে এআই বলবো কারণ আপনি যখন ফেসবুকে কোনো কিছু দেখেন ওটা আপনার আর জি কিব্রিয়া শো দেখা শুরু করলে আর জি আমার চোখের সামনে বারবার আসতে থাকে তাই না তো আমি এটাতে কথা বলার পরে আমিও দেখি যে আমার নিউজ ফিডে এখন প্রচুর প্রতিবাদের ছবি বা এই যে গল্প না বলা গল্পটা উঠে আসছে হ্যাঁ যা সত্যি যে আমি একটু ভুল সময় বলেছি ভুল সময়ের পেছনে বলার পেছনে কারণ হচ্ছে আমার প্রেজেন্ট হাজব্যান্ড উনি চেয়েছেন যে আমি যাতে এটা বলে ফেলি আমি যাতে এটা নিয়ে কষ্ট না পাই যে দুঃখটা আমি করছিলাম ভিডিওতে সেই দুঃখটা আমি ওর সাথেই করছিলাম ওই মুহূর্তে হ্যাঁ ও বলছে যে তোর বলা উচিত আমি আমি একটু সে ফিল করছিলাম কারণ আমি যেই যুগের নায়িকা সেই যুগের নায়িকাদের জীবন সামনে আসে না কিন্তু আমার জীবন মানে আমাদের ফিলোসফি ডিফারেন্ট ছিল আপনি শুধু আমাকে আমার পারফরমেন্সে দেখবেন কিন্তু আমার পার্সোনাল লাইফ আপনি জানবেন না এটা আমাদের কিন্তু মানে আমার আমি টু থাউজেন্ড ফাইভে কাজ শুরু করেছি সো ওই সময়কার মানুষের এটাই ফিলোসফি ছিল তো সেই ফিলোসফি থেকে আমি যে সোশ্যাল মিডিয়া এসে আমার আমার অনেকবার মনে হচ্ছে আমার এই কথাগুলো বলা উচিত কিন্তু আমি বলতে পারিনি কারণ আমার মধ্যে একটা ট্যাবু ছিল যে আমাকে যদি সবাই ছোট মনে করে মানুষ যদি মনে করে আমি স্ট্রং না বা হ্যাঁ আসলে তো আমি কিছু দিনের জন্য স্ট্রং ছিলাম না বা আমার যদি সুযোগ নেওয়ার চেষ্টা করে যখন আমি আসলেই সিঙ্গেল ছিলাম সুযোগ নেওয়ার চেষ্টা করেছে ধরেন আমি যেইখানে আমার যে পেমেন্ট সেটার অর্ধেক পেমেন্ট অফার করেছে কারণ মানুষ জানছে যে আমার টাকাটা প্রয়োজন আমাকে কেউ ব্যাক দিচ্ছে না সো এরকম দিয়েছে বা ক্যারেক্টার ধরেন আমি মেইন কাস্টিং করে অভ্যস্ত আমাকে সাইড কাস্টিং করেছে বা আমাকে খুবই অল্প কাস্ট করেছে তো এরকম করে তো অ্যাবিউজ করেছে ওগুলোও আমাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে সো এটা শুধুমাত্র আপনার কনজুগাল লাইফ নিয়ে না এটা সামগ্রিক বিষয় নিয়ে একটা প্রতিবাদ ছিল পুরো হোল সিস্টেম নিয়ে একটা বরং কনজুগাল লাইফ নিয়ে কম ছিল আমার কনজুগাল লাইফে সিঙ্গেল মে যখন একটা ম্যারিড লাইফ থেকে বের হয়ে আসে সেপারেটেড থাকে তখন তাকে আলটিমেটলি কিভাবে সমাজ ট্রিট করে সেটা নিয়েও আপনার বক্তব্য ছিল হ্যাঁ সেটা নিয়েও বক্তব্য সেপারেশনের সময় বলেন সিঙ্গেল থাকার অবস্থায় বলেন আসলে সোসাইটি মানে ইজ নট রেডি যে একটা মেয়ে একা সব করতে পারে এটা আমার মনে হচ্ছে তো এইটা নিয়ে আমার প্রতিবাদটা ছিল আমার একদমই আমার প্রিভিয়াস লাইফে আমার সাথে আমার মানে আমার প্রিভিয়াস লাইফে আমার সাথে যেটা হয়েছে ওটার প্রতিবাদ আমি ভেবেছি আমি হয়তো বা কোনো দিন যদি পারি আমি একটা স্টোরি লিখে করব। যেহেতু অনুষ্ঠান একেবারে শেষের দিকেই চলে এসছে প্রথমত হচ্ছে আপনার বলার সুযোগ আছে বললে আপনি বলতে পারেন যে কোনো বিষয় নিয়ে আপনি বলতে পারেন কিন্তু সংসার জীবনের যে কোনো ব্যক্তিগত বিষয়ের কোনো একটা বিষয় যখন এক্সপোজ হয়ে যায় আমাদের সমাজ আসলে রেডি কিনা তাকে প্রপার জাজ করার জন্য সেই জায়গা থেকে এটা একটা সুইসাইডাল স্টেপ মনে করি আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ মানুষজন দেখলেই একটা বাঁকা চোখে দেখাবে মানুষজন দেখলেই ও তোমার পাস্ট লাইফে তো এরকম একটা প্রবলেম ছিল আফটার মাই লাইফ সব মহিলারা আমার প্রতি অনেক সহানুভূতিশীল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে আমি বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম ঈদের শপিং করতে আমাকে দুই তিনজন মহিলা এসে বলেছে ব্রাভো বলা উচিত তো এইটা আমার কাছে ভালো লেগেছে যে হয়তোবা আমি আগে যদি আরো টেকনিক্যালি বলতাম ভেবে চিনতে ভেবে চিনতে বলিনি আমি জাস্ট বলে ফেলেছি আমি যদি একটা প্ল্যান করে একটা সুন্দর ডিজাইন করে বলতাম আমার মনে হয় আসলেই মানুষের জীবনে উপকারে আসতো ধরেন আমি যখন এই সিচুয়েশান থেকে বের হতে চাচ্ছি স্যার মানে আমার তো একটা গাইডলাইন দরকার আমি কিভাবে বের হব। এইটা যখন আমি রেডি করছি তখন আমার এক্স হাজব্যান্ড বলতেছে যে তুমি তো আমাকে সবার কাছে কালার করতে চাও এই কারণে তুমি এগুলো বলছো তোমরা নায়িকারা তো এমনই এই যে আমার যাত ধরে যে গালিটা এইটা আমি নিতে পারি না আপনার সাত বছরের সংসার জীবনে কোনো বেবি না না ধরেন আপনাদের বেবি চলে এসছে যে কোনো ভাবে সিচুয়েশনালি আসছে তাহলে আপনি বেবির কথা চিন্তা করে আপনি যে স্পিক আউটটা করেছেন যে বোল্ড স্টেপটা নিয়েছেন

আমরা চাইলে স্পিক আউট করতে পারি না সুতরাং যারা স্পিক আউট করছেন না তাদের প্রতি রেসপেক্ট যারা স্পিক আউট করছেন তারাও ভেবে চিন্তে করবেন সেই জায়গাটাকেও আমরা রেসপেক্ট করছি আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে থ্যাংক ইউ স্বাগত আমার খুব ভালো সময় কেটেছে এবং আমি মনে হচ্ছিল যে একটা রোলার কোস্টারের মধ্যে ছিলাম অ্যান্ড আই লাইক ইউর বোল্ডনেস যেটাই হোক না কেন ভালো কিছু হোক আমরা সবাই মিলে ভালো থাকি এই 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 দোয়া এবং প্রার্থনা করে শেষ করতে চাই অনেক ভালো থাকবেন আপনি আপনিও ভালো থাকবেন আমারও ভালো লাগলো এই ঈদে আমার একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে নাম দেওয়ালের দেশ যেখানে শরীফুল রাজবুবলি আছে আমি অনেক সিগনিফিক্যান্ট একটা ক্যারেক্টার করেছি তো ওই ছবিটা দেখে যদি কেউ এসে আমাকে আমার অভিনয় নিয়ে কথা বলে প্রশংসা বা যদি খারাপ লাগে সেটাও যদি আমাকে জানায় আমার কাছে সেটা বেশি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ দর্শক এই ছিল স্বাগতার সাথে আজকের দার্জিলিং ব্রিয়া শো যারা তক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আশা করছি ভালো সময় কেটেছে অনেক ভালো থাকুন আজকের মতো এ পর্যন্তই সালাম আলাইকুম